এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে ওএসসি স্কলারশিপ রয়েছে, সেই ওএসসি স্কলারশিপ এবছর অর্থাৎ 2022-এ অনলাইন অ্যাপ্লিকেশন এবং রিনুয়াল স্কলারশিপ চালু হয়েছে। কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এবছর অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ওএসসি স্কলারশিপ যারা আবেদন করবেন তো তাদেরকে প্রথমেই বলা হয়েছিল ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনাকে আবেদন করতে হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পরবর্তীতে আবারও নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে ন্যাশনাল স্কলারশিপে আপনাকে এবছর আবেদন করতে হবে না, ডাইরেক্ট আপনি স্টেট পোর্টালে অর্থাৎ ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, ওএসসি স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমরা ওপেন করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে যে ডিস্ট্রিক্টে আপনার ইনস্টিটিউট রয়েছে, যে ডিস্ট্রিক্টে আপনি পড়াশুনো করছেন, সেই ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। সাবমিট করলে এখানে ওকে মেসেজ শো হবে, ওকেতে ক্লিক করবেন। এখানে আবেদন করতে গেলে আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যদি ক্লাস নাইনের কোনো স্টুডেন্ট এখানে আবেদন করে এবং কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, তো সেই ক্ষেত্রেও আপনি ক্লাস নাইনের ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার সার্টিফিকেট নাম্বার অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করতে হবে, কত ডেটে সেই সার্টিফিকেট ইস্যু হয়েছে ডেটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কম্পিউটারাইজ সার্টিফিকেট কিনা জানতে চাওয়া হচ্ছে, তো আপনার কম্পিউটারাইজ সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন, সেটা আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিয়ে আবেদন করেন, শুধুমাত্র ক্লাস নাইনের ক্ষেত্রে বলেছি, তো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সিলেক্ট করে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্টের ডেট আপনি এখানে বসিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করব, কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেট, এবং ক্যাপচার কোড যেটা এ ঘরে শো হবে ক্যাপচারের ঘরে এন্ট্রি করবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। যেহেতু সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি এখানে সাবমিট করেছেন, সার্টিফিকেটে যা নাম থাকবে সেই অনুযায়ী আপনার নাম, সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট, ইস্যু অথরিটি সমস্ত কিছু এখানে শো হবে, দেখতে পাবেন। এখানে আরও কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে পরপর। এখানে স্টুডেন্টের গার্জিয়ান বা ফাদার্স নেম এন্ট্রি করবেন, জেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল। ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করবেন, প্রথমে আপনি ইয়ার, মান্থ এবং ডেট এখানে সিলেক্ট করবেন। কাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, তারপর এখানে সাবকাস্ট কী রয়েছে সেই সাবকাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে কোর্স টাইপ এখানে দেখুন, রেগুলার, ফুল টাইম, পার্ট টাইম এবং ডিস্টেন্স এডুকেশন সমস্ত কিছু রয়েছে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন ডিস্টেন্সে যারা পড়াশুনো করছেন তারা এখানে আবেদন করতে পারবেন কি না, তো এখানে ডিস্টেন্সের অপশনও রয়েছে, আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আমরা রেগুলার ফুল টাইম যে অপশন রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তারপরে এখানে দেখুন স্টুডেন্টের আরও কিছু ডিটেলস রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে অ্যানুয়ালি ইনকাম কত রয়েছে গার্জেনের সেটা আপনাকে এখানে লিখতে হবে। অবশ্যই ইনকাম সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে আবেদন করার সময়, তার কারণ সেই ইনকাম সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং সেই ইনকাম সার্টিফিকেট পারলে আপনি বিডিওর কাছ থেকে নিতে পারেন বা কাউন্সিলরের কাছ থেকে নিতে পারেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন, তারপরে এখানে বলা হচ্ছে স্টুডেন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল কিনা জানতে চাওয়া হচ্ছে, তো আপনি নো যেটা অপশন রয়েছে নোতেই সিলেক্ট রাখবেন। স্টেট, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনার ইনস্টিটিউট নেম এখানে চলে আসবে। ব্লক সিলেক্ট করলেই দেখবেন সেই ব্লকের আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে সেগুলো আপনার নাম এখানে শো হবে। তো আপনার স্কুল বা কলেজের নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আপনার মোবাইল নাম্বার অবশ্যই এখানে ফিল আপ করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন স্টুডেন্টের ক্লাস ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। তো এখানে জানতে চাওয়া হচ্ছে স্টুডেন্ট সেম ক্লাসে পড়াশুনো করছে কি না, যদি সেম ক্লাস না হয় অর্থাৎ আগের বছর যে ক্লাসে রয়েছে সেই সেম ক্লাসই রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নোতে সিলেক্ট রাখবেন। এখানে দেখুন লাস্ট ক্লাস পাসেড অর্থাৎ এর আগে লাস্ট কোন ক্লাসে পাস করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্লাস নাইনের স্টুডেন্টের আবেদন করছি, অর্থাৎ লাস্ট ক্লাস এইট আমরা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন অটোমেটিক প্রি ম্যাট্রিক
অলরেডি সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি এখানে লাস্ট ক্লাস আপনি 10 সিলেক্ট করেন তাহলে এখানে দেখবেন পোস্ট ম্যাট্রিক অলরেডি সিলেক্ট হয়ে যাবে। তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে না, লাস্ট কোন ক্লাসে পাস করেছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিং এখানে শো হবে, প্রি ম্যাট্রিক নাকি পোস্ট ম্যাট্রিক সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এবার আপনাকে একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। পাসওয়ার্ড কিভাবে সেট করবেন আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে রাখলাম, সেই অনুযায়ী আপনি সেট করে নেবেন। সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে দেখুন যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার আপনি এ ঘরে এন্ট্রি করবেন এবং যে টার্মস অ্যান্ড কন্ডিশনের তিনটি ঘর রয়েছে এগুলো আপনি টিক দেবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো ফর্মটা সমস্ত কিছু ফিল আপ করে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশান পাবেন, এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রথমে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। এখানে ডাউনলোড যে অপশান রয়েছে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এবার দেখুন অ্যাকনোলেজমেন্ট রিসিপে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি পাবেন, এই অ্যাপ্লিকেশান আইডি আপনি নোট করে রাখবেন, এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে এবং যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এই পেজটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। এরপরে এখানে দেখুন লগ ইনের অপশান পাবেন, ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে, অথবা আপনি ওয়েসিস পোর্টাল থেকেও ডাইরেক্ট আপনি লগ ইন করতে পারেন। অর্থাৎ ওয়েসিস পোর্টালে এখানে, তো এখানে দেখুন রেজিস্টার স্টুডেন্ট লগ ইন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করেও লগ ইন করতে পারবেন। এখানে যা অ্যাপ্লিকেশান আইডি পেলেন অ্যাপ্লিকেশান আইডি এন্ট্রি করবেন, পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ড এন্ট্রি করবেন, ক্যাপচার যেটা আপনার সামনে শো হবে ক্যাপচারের ঘরে এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। তো পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ লগ ইন পেজ ওপেন হবে। এখানে স্টুডেন্টের সমস্ত ডিটেলস আপনার সামনে শো হবে দেখতে পাবেন। পরপর চারটে স্টেপ আপনাকে ফিল আপ করে আগিয়ে যেতে হবে। তার জন্য এখানে বাম দিকে দেখুন অপশান রয়েছে স্টেপ ওয়ান ফার্দার ডিটেলস যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে অ্যাপ্লিকেন্টের যে সমস্ত ডিটেলসগুলো আপনি অলরেডি ফিল আপ করেছেন সেগুলো এখানে শো হবে দেখতে পাবেন। যে সমস্ত ঘরগুলো ফাঁকা রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে এখানে দেখুন প্রথম পেজে আপনাকে কোনো কিছুই ফিল আপ করতে হচ্ছে না, যেহেতু আপনি আগেই এন্ট্রি করেছেন। এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার শো হবে। একটু নিচের দিকে সার্টিফিকেট ডিটেলস এখানে শো হবে, সমস্ত কিছু মিলিয়ে দেখে নিলেন। এবার স্টুডেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ভিলেজের নেম লিখবেন, স্টেট এখান থেকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস সমস্ত কিছু আপনি এখানে ফিল আপ করবেন এবং পোস্টাল পিনকোড এখানে এন্ট্রি করবেন। এখানে দেখুন বাম দিকে আদার ডিটেলসের অপশান রয়েছে, এখানে স্টুডেন্টের মাদার্স নেম এন্ট্রি করতে হবে, স্টুডেন্টের ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড তো আনম্যারিড এখানে সিলেক্ট করবেন, তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জেড কিনা অর্থাৎ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো ইয়েস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন। এখানে ন্যাশনালিটি অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, রিলিজিয়ান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। একটু নিচের দিকে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসের নিচে পার্মানেন্ট অ্যাড্রেস পাবেন, একই রকমভাবে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে যাবেন। তারপরে এখানে বাম দিকে আরও কিছু অপশান রয়েছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ আগে কোনো স্কলারশিপ পেয়েছে কি না সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে, আপনি নোতে সিলেক্ট রাখবেন আর ইয়েসে সিলেক্ট করলে সেই স্কলারশিপের কত অ্যামাউন্ট সমস্ত ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে সেই স্টুডেন্ট ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করেছে কি না, যদি ইয়েস হয়ে থাকে তো অ্যাপ্লাই করে থাকলে ইয়েস করবেন আর অ্যাপ্লাই না করে থাকলে নোতে সিলেক্ট রাখবেন। এখানে ফ্যামিলি ইনকাম কত সেটা তো আপনি আগেই লিখেছেন, সেই অনুযায়ী ইনকাম সার্টিফিকেট জেপিজি ফর্মেটে এখানে আপলোড করতে হবে 512 KB-র মধ্যে। তো এটা চুজ ফাইলে ক্লিক করে সেই ইনকাম সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে স্টুডেন্টের হোস্টেল রয়েছে কি না, যদি হোস্টেল থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নোতে সিলেক্ট রাখবেন। ইয়েসে ক্লিক করলে সেই হোস্টেলের সমস্ত ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। একটু নিচের দিকে সাপোর্টার ডিটেলস অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে কে সাপোর্ট করছে তার সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। কে সাপোর্ট করছে সেটা আপনি এখানে লিখবেন, ফাদার নাকি মাদার নাকি গ্র্যান্ডফাদার সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে সেই ব্যক্তির নাম লিখবেন, তার অকুপেশন এখানে লিখে দেবেন, তার অ্যাড্রেস এখানে লিখবেন। তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্টুডেন্টের ফাদার মাদার শিক্ষিত কি না, অর্থাৎ যদি দুজনেই শিক্ষিত হয়ে থাকে তাহলে বোথ আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে একটু নিচের দিকে এডুকেশনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ কোন স্কুল থেকে কোন কলেজ থেকে আপনি
পড়াশুনো করছেন, অলরেডি আপনি আগেই সিলেক্ট করেছেন, সেগুলো সিলেক্ট হয়ে থাকবে। এরপর এখানে কোর্স আপনাকে সিলেক্ট করতে হবে, কোন ক্লাসে বর্তমানে পড়ছেন সেটা আপনি এবার সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রুপটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না। ডেট অফ জয়েনিং ক্লাস, আপনি কত তারিখ থেকে ক্লাস শুরু করেছেন এবং কত তারিখে সে বছর ক্লাস শেষ হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেটা আপনি ভর্তির যে রিসিপ্ট রয়েছে সেখান থেকেই আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে পার্সেন্টেজ, সমস্ত কিছু মার্কস আপনাকে লিখতে হবে। অ্যাটেন্ডেন্স অফ পার্সেন্টেজ, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে স্কুলে সেটা আপনাকে লিখতে হবে। টোটাল মার্ক কত রয়েছে এক্সামে, যে এক্সাম আগের ক্লাসে দিয়েছে, এবং মার্কস অবটেন কত পেয়েছে সেটা আপনাকে লিখতে হবে, পার্সেন্টেজ এখানে লিখতে হবে। তারপরে এখানে কোর্স কমপ্লিটেড স্ট্যাটাস এখানে রয়েছে, এখানে পাস বা পাসেড আপনি লিখে দেবেন। তারপরে টোটাল অ্যাটেন্ডেন্স ডে আপনাকে লিখতে হবে, কত দিন উপস্থিত ছিল স্কুলে। তারপরে কোর্স কমপ্লিটেড ডেট, অর্থাৎ কত ডেটে কোর্সটা কমপ্লিট হবে সেই ডেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনি এখানে সাবমিটের অপশান পাবেন, সাবমিটে ক্লিক করবেন। তো পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, স্টুডেন্টের আরও কিছু ইনফরমেশান আপনাকে এখানে দিতে হবে। আধার কার্ডের নাম্বার আপনার এখানে শো হবে দেখতে পাবেন, যেহেতু আধার কার্ডের নাম্বার আপনি আগেই দিয়েছেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে কি না, যদি লিঙ্ক হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা আপনি এগ্রি করবেন। বাম দিকে এখানে অপশান রয়েছে ব্যাংকের ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড সঠিকভাবে আপনি ফিল আপ করবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড এন্ট্রি করবেন, আইএফএসসি কোড এন্ট্রি করলেই ব্যাংকের সমস্ত নাম থেকে শুরু করে অ্যাড্রেস এখানে শো হবে দেখতে পাবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বার আরেকবার এখানে এন্ট্রি করে আপনি কনফার্ম করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে আপনার ফ্যামিলির সাথে কোন অপশানটা প্রযোজ্য হবে সেটা আপনি সেই ঘরে টিক দেবেন, এবং নিচের দিকে ইনকাম অফ সোর্সের অপশান পাবেন, সোর্স অফ ইনকাম কী রয়েছে সেই ফ্যামিলির সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশান রয়েছে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। তারপরে আপনি এই যে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটা ভেরিফাই এবং লক করবেন। তার আগে আপনি চাইলে সমস্ত বিবরণটাকে আরও একবার দেখে এখান থেকে মিলিয়ে নিতে পারেন। তো আমরা সমস্ত কিছু দেখে মিলিয়ে নিয়েছি, এবার আমরা ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশানে ক্লিক করব। তো ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কি শিওর, তো আপনি ওকেতে ক্লিক করে সম্মতি দেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানের যে ফর্মটা সেটা আপনি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন, এবং এর সাথে আপনাকে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং আপনার স্কুলে জমা দিতে হবে সেটাও এখানে বলা রয়েছে, দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে আপনার ইনস্টিটিউট বা স্কুল বা কলেজে আপনাকে জমা দিতে হবে। তো এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে এবং ফর্মটা সমস্ত কিছু দেখে মিলিয়ে নেবেন, এবং যে জায়গাগুলো সিগনেচার করার অপশান রয়েছে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে, যিনি আবেদন করছেন স্টুডেন্ট এখানে সিগনেচার করবে, ডেট এবং প্লেস এখানে দিয়ে দেবেন, এবং নিচের যে অপশানটা রয়েছে নিচে যে ইনস্টিটিউটে আপনি পড়াশুনো করছেন সেই ইনস্টিটিউটের প্রধানই এটাকে সিল এবং সই দিয়ে সিগনেচার করে দেবেন। তারপরে এই থার্ড পেজ যেটা রয়েছে, তো এর পরের যে পেজটা রয়েছে ইনকাম সার্টিফিকেটের, এই যে ঘরটা রয়েছে এখানে আপনাকে সিল এবং সই করিয়ে আনতে হবে, যেটা আপনি এখানে দেখুন কোন কোন জায়গা থেকে সই করানো যাবে সেটা এখানে বলা রয়েছে। আপনার মিউনিসিপ্যালিটি থেকে আপনি সই করাতে পারেন, কাউন্সিলরের কাছে সই করাতে পারেন, জেলা পরিষদের যিনি মেম্বার রয়েছেন তার কাছে সই করতে পারেন, পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন তার কাছে সই করাতে পারেন, বা বিডিও অফিস থেকেও আপনি এখানে সই করাতে পারেন। তো এই সমস্ত জায়গা থেকে আপনাকে এই ইনকাম সার্টিফিকেটটা করিয়ে নিতে হবে বা এখানে সই করিয়ে নিতে হবে। তো এই তিনটে পেজ আপনাকে এর সাথে ফিল আপ করতে হবে, তো এই তিনটে পেজ আপনাকে রেডি করে আপনার ইনস্টিটিউটে বাকি সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ওএসসি স্কলারশিপের জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন।